দক্ষিণেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরেছিল অনিমেষ মিনিট দুয়েক দাঁড়িয়েছিল গাড়ি বেশিরভাগ কামরায় জানালা দরজা বন্ধ লাইনে যারা আসে যায় তারা স্টেশনটির সম্পর্কে একটু আতঙ্কগ্রস্ত ছিনতাইকারীরা নাকি লাইন দিয়ে প্ল্যাটফর্মের গায়ে দাঁড়িয়ে থাকে ট্রেন ছাড়লেই তড়ি ভরি টেনে নেয় কিন্তু অনিমেষ তাদের কাউকে দেখতে পায়নি বরং কামরার দরজা খোলা না পেয়ে তার উঠতে কষ্ট হয়েছিল একটু ছুটোছুটি করার পর সামনে যে দরজা পেয়েছিল তাতেই উঠে পড়েছিল সে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঘাড় ঘুরোতে ঘুরোতে মাধবীলতা অনেক দূরের মানুষ হয়ে গিয়েছিল বালি ব্রিজের ওপর ট্রেনটা মাত্র গুম গুম শব্দ উঠল ততক্ষণে ধাতস্থ হয়েছে অনিমেষ ভারী ব্যাগটা নিয়ে ঘুরে দাঁড়াতে পারল এটা তৃতীয় শ্রেণীর কামড়া নয় মিলিটারিদের জন্য সংরক্ষিত যে কয়েকটা বগি প্রতি ট্রেনে থাকে সেটি তার একটি কামরাটা ফাঁকা মাত্র জনা পাঁচেক পুরোদোস্ত ইউনিফর্ম পরা মিলিটারি শুয়ে বসে থেকে দেখছে মিলিটারিদের কামরায় সাধারণ মানুষ ওঠে না ভয়েই ওঠে না বেআইনি তো বটেই তাছাড়া অন্য একটা ভয়ও কাজ করে কিন্তু এখন ট্রেন পূর্ণ গতিতে চলছে সে বর্ধমানের আগে কোনো বিরতি নেই সারা রাত ঢাকা দিয়ে কাটিয়ে শেষ পর্যন্ত নিজে থেকে ধরা পড়তে হলো হনিমেষের পেটের ভেতর চিন চিনে ব্যথাটা শুরু হয়ে গেল পাঁচজনই তার দিকে তাকিয়ে সতর্কতা মেশানো কৌতূহল চোখগুলোতে হনিমেষ হাত জোর করে নমস্কার জানালো মাফ করবেন আমি বুঝতে পাইনি এটা জেনারেল কম্পার্টমেন্ট নয় ওদের মধ্য যার কাঁধে ফিতে আটাশে উঠে বসল হিন্দি মে বলিয়ে मैं हिंदी अच्छा नहीं बोल सकता कोई फिक्र नहीं ट्राई करो। यह मिलिट्री कंपार्टमेंट है हम नहीं जानता था आप लोग मुझे माफ़ी दी दे दीजिए नेक्स्ट स्टेशन में उतर जाऊँगा लुक बिफोर यू लिव देखना चाहिए था आई एम सॉरी कहाँ जाना है शिलीगुड़ी टिकट ले लिया क्या অনিমেষ পকেট থেকে টিকিটটা বের করে দেখালো হোয়াটস ইয়ার প্রফেশন স্টুডেন্ট তো ঠিক হে যাইয়ে হাত বাড়িয়ে পাশের খালি জায়গা দেখিয়ে দিল লোকটা এতটা আশা করেনি অনিমেষ বিরাট মোচওয়ালা লোকটিকে মনে মনে ধন্যবাদ দিয়ে সিটের উপর ব্যাগটা রেখে সন্তপর্ণে বসল সে ট্রেন হু হু করে ছুটছে অনিমেষ দেখলো সব কটি চোখ তাকে লক্ষ্য করছে কেয়া পার্তা হে আপ এম এস বহৎ পারি লিখে আদমি হে আপ মেয়ে তো কলেজ কাজ সকাল নেই দেখা মে ত্রিলোক সিং আপ কি সুবনাম অনিমেষ মিত্র সঙ্গীদের সঙ্গে আলাপ করিয়ে দিল লোকটা শক্ত হাতগুলো এগিয়ে এলো হাত মেলাতে কয়েক মিনিটের মধ্যে আরষ্টতা কেটে গেল কিছুক্ষণের মধ্যে অনিমেষ বুঝতে পারল লোকগুলো খুব হাসি খুশি গল্প করতো উস্তাদ ভারতীয় সামরিক বিভাগ এরা নিচুতলায় কাজ করে কিন্তু রকম কমপ্লেক্স নেই আমি একজন জোয়ান দেশ রক্ষা করা আমার কর্তব্যবোধ প্রত্যেকে এতদিন এসব কথা শেখানো বুলির মতো মনে হতো অনিমেষের কেউ বললে হাসি পেত ত্রিলোক সিংকে কে জিজ্ঞাসা করলো অনিমেষ আপনার দেশ পাঞ্জাবে নেহিজি হারিয়ানায় গাও কা কত কতদিন চাকরি করছেন বিশ হয়ে গেল আপনাদের গ্রামের অবস্থা কেমন গ্রামের অবস্থা যেমন হয় ভালো আমরা তিন ভাই আমি মিলিটারিতে আরেকজন দিল্লিতে ট্যাক্সি চালায় আর বড় ভাই ক্ষেতির কাজ করে আমাদের গ্রামের প্রতিটি বাড়ির একজন ইন্ডিয়ান আর্মিতে কাজ করে আপনি বিয়ে থা করেছেন সঙ্গে সঙ্গে কামরায় হাসি রোল উঠল প্রতিটি মুখের দাঁত দেখা যাচ্ছিল ত্রিলোক সিং এর পাশের লোকটি বলল হারে স্বাদীর কথা কি বলছ ওর মেয়ের বিয়ে হয়ে গেছে তাই নিয়েই তো আমাদের সমস্যা অনিমে সবাক হলো এই লোকটির স্বাস্থ্য দেখে বয়স মাপা মুশকিল কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেছে ভাবা যায় না সে জিজ্ঞাসা করলো সমস্যা কেন লোকগুলো আবার একচোট হেসে নিল ত্রিলোক সিং হাসছে না কিন্তু ঘন ঘন মাথা নাড়ছে আপত্তিতে সমস্যা নয় ওর মেয়ের বয়স পনেরো জামাইয়ের সাতাশ এদিকে ওর বয়স মাত্র উনতিরিশ জামাই চায় শাশুড়ি মাঝে মধ্যে তার বাড়িতে গিয়ে থাকুক সেটা কি সম্ভব ত্রিলোক সিং হাত পা বলল এসব কথা শুনবে না বহুত বুড়াবাদ হামার জামাই মাটির মানুষ ইঞ্জিনিয়ার কিন্তু গ্রামে নিজেই ট্রাক্টর চালায় আমার বউকে মায়ের মতো সম্মান দেয় আমরা দশ মাস বাড়ির বাইরে থাকি আমাদের বউরা কে কি করছে জানতে পারবো আর উনত্রিশ বছরের শাশুড়ি আর সাতাশ বছরের জামাই কম্বিনেশনটাই খুব খারাপ লোকটা কথা শেষ করতে না করতেই ত্রিলোক সিং হাত তুলে তেরে গেল তার দিকে আর সবাই হইচই করে ওদের ছাড়িয়ে দিতে গেল ব্যাপারটা যে স্রেফ মজা তা ত্রিলোকও জানে বেশ খুশ মেজাজে সে ফিরে এসে বলল বসে বললো বাঙ্গালকা ইয়ে কানুন আচ্ছা নেই কী ব্যাপারে এই যে তোমরা তিরিশ চল্লিশ সাল তা বিয়ে করো না মেয়েরা তিরিশ সাল হলেও একা একা ঘুরে বেড়ায় খুব খারাপ আর যৌবন তো আসে পনেরো বছর বয়সে পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে যদি তাকে এনজয় না করলে তো তার এসে কী লাভ পাকা কলা খেতে ভালো লাগে কিন্তু হেজে গেলে কি আর স্বাদ পাওয়া যায় বিয়ে করবে কি করে খাওয়াবে কি পরিশ্রম করো রোজগার করো হে দেশে পরিশ্রম করলেই ভালো রোজগার করা যায় না কেন আমরা পারি তোমরা পারবে না কেন এই দেখো আমার বড় ভাই চাষবাস দেখে তা থেকে যে ফসল আসে তাতে সারা বছরের খাওয়া হয়ে যায় আমার টাকা ভাইয়ের টাকা অন্য সব খরচ মিটে যায় আরে বড়লোক লোক কি কী দরকার ভালোভাবে দিন কাটাতে পারলেই তো হলো তোমাদের কোনো সমস্যা নেই কী সমস্যা জোরদারের অত্যাচার পলিটিক্যাল পার্টির বিশ্বাসঘাতকতা যা আয় তার থেকে ব্যয় বেশি চারধারে ধান্দাবাজ লোক অথচ কিছু করা যাচ্ছে না এসব সমস্যা নেই তিলক সিং একটু ভাবল তারপর বলল হে সমস্যা তো সব জায়গায় কিন্তু সমস্যা আছে বলে তোমরা যদি হাত গুটিয়ে বসে থাকো তাহলে দোষ তোমাদের বাঙালিরা কাম করে না শুধু বাদ করে অথচ আমি সুভাষ বসের নাম জানি তিনি হিন্দুস্তানের শেষ ছিলেন আমার ঠাকুরদা তাকে দেখেছেন তিনি কি করে সারা দুনিয়ায় সম্মান পেলেন দেখো বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর দশ ডবল হয়ে গেছে পাকিস্তান থেকে জলের মতো লোক এসেছে চাষের জমি সব বড় লোকের হাতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া একটা লোক সারা দিন পরিশ্রম করে যে টাকা পায় তাতে তার একারই পেট ভরে না এখানে মুষ্টিমেয় কিছু লোক আরামে থাকে সরকার তাদের মদত দেয় মানুষের সামনে যখন কোনো রাস্তা থাকে না তখনই সে দিশেহারা হয় তোমরা জানো না তাই এ কথা বলছ ত্রিলোক সিং কিন্তু অনিমেষের কথা মানতে চাইল না অনিমেষ লক্ষ্য করল দেশের সরকারের বিরুদ্ধে এই লোকটির কোনো বিরূপ মনোভাব নেই ওর মনে পড়ল কোথায় যেন পড়েছিল ভারত সরকার বিভিন্ন প্রদেশের সঙ্গে সমান ব্যবহার করে না পশ্চিম পাকিস্তান থেকে কবে সব মানুষ তাড়িত হয়ে দেশে এসেছেন তারা প্রত্যেকেই যথেষ্ট সাহায্য পেয়েছেন ক্ষতিপূরণ কম মূল্যে জমি পেয়ে তারা এদেশে নিশ্চিন্ত হয়েছেন কিন্তু এই দৃষ্টিভঙ্গিতে অনুমান পূর্ববঙ্গ থেকে আসা মানুষগুলোর জন্য করা হয়নি পাঞ্জাব হরিয়ানার চাষবাসের প্রভূত উন্নতি সম্ভব হয়েছে সরকারের সরাসরি চেষ্টার ফলে যা প্রান্তের মানুষ ভাবতে পারে না ভারতীয় সামরিক বিভাগে শিখ রেজিমেন্ট আছে কিন্তু বেঙ্গলি রেজিমেন্ট রাখা হয়নি তাই ত্রিলোক সিং এদেশের সমস্যা বুঝতে পারবে না অথচ আশ্চর্য আমরা একই দেশের অধিবাসী বিপ্লবের চিন্তা করলে এ দেশে এদের নিশ্চয়ই বাদ দেওয়া যাবে না হঠাৎ অনিমেষের মনে হল ত্রিলোক সিং এবং তার সঙ্গীরা রাজনীতির ব্যাপারটা এড়িয়ে কথা বলছে এই ব্যাপারে তাদের একটা সতর্ক মনোভাব আছে ভারতীয় সামরিক বিভাগের চাকরির প্রধান সত্ত্বে হল কোনো রকম রাজনৈতিক ক্রিয়কলাপের সঙ্গে যুক্ত থাকা চলবে না রাজনৈতিক বিষয় প্রকাশ্যে মতামত ব্যক্ত করাও অপরাধ অতএব এরা এ বিষয়ে সযত্নে পরিহার করবেই এবং অনিমেষ যদি এসব বেশি বলতে থাকে তাহলে হয়তো তাদের অভদ্র ব্যবহার করতে বাধ্য করবে বর্ধমান স্টেশনে গাড়ি থামলে হনিমেশ উঠে দাঁড়ালো বাইরে যাত্রীরা ট্রেনে ওঠার জন্য ছুটোছুটি করছে দু তিনজনেই কামরার দরজায় এসে উকি মেরেই ভয় সরে যাচ্ছে এদেশে এখনও মিলিটারিদের সম্পর্কে প্রচুর ভীতি ছড়িয়েছে হনিমেশ ব্যাগে হাত দিতেই হাহা করে উঠল আর যাচ্ছ কোথায় এটা তোমাদের কামরা আমি বর্ধমান নেমে যাব বলেছিলাম তা বলেছিলে তুমি যাবে কোথায় শিলিগুড়িতে তাহলে এখানে নামছো কেন বসো এখন তুমি আমাদের বন্ধু হয়ে গেছো এখানেই আরাম করো অনিমেষ স্বস্তির নিঃশ্বাস ফেলো বাইরে যা ভিড় তাতে অন্য কামরায় কীরকম জায়গা পাওয়া যাবে তাতে সন্দেহ ছিল তাছাড়া এই মিলিটারি কামরায় সে স্বর্গের চেয়েও নিরাপদ কোনো পুলিশের অনুচর যদি ট্রেনে থাকে তাহলে সে ভুলেও সন্দেহ করবে না একজন উগ্রপন্থী মিলিটারি কম্পার্টমেন্টে যাচ্ছে দুপুরের খাওয়াটা ওরাই জোর করে খাওয়ালো রুটি আর সবজি লোকগুলোই সামান্য খাবার ভূখ নিষ্ঠার সঙ্গে খেয়ে নিল তৃপ্ত মুখে হনিমেষ মন খুলে খেতে পারল না এ ধরনের রান্নায় সে অভ্যস্ত নয় বাস্তবিক এরা যাতে অল্পে সন্তুষ্ট হয়ে থাকতে পারে তার সামনাসামনি না দেখলে বিশ্বাস করা মুশকিল আমাদের বাঙালি বাড়িতে এই খাবার পরিবেশিত হলে বাড়ির সবাই বিদ্রোহ করত অথচ এরা হাউজি খানা লেউজি বলে এমন ভাব করছিল যেন বিয়েবাড়ির ভোজ খেতে ডাকছে জানালায় বসে দুপুরের বর্ধমান জেলা দেখতে লাগলো অনিমেষ গুসকরা বোলপুর বোলপুরে সামনের মাসে আসতে হবে মাটির রং পাল্টে যাচ্ছে বর্ধমান থেকে বীরভূম সামনের মাসে মাধবীলতা এখানে আসবে বোলপুরে নয় ও আসবে বর্ধমান স্টেশনে এসে অনিমেষের জন্য অপেক্ষা করবে অনিমেষ বোলপুরে না নেমে একটু এগিয়ে বর্ধমানে এসে ওর সঙ্গে দেখা করবে গতরাতে রাতে একটুও ঘুম হয়নি অনিমেষের শিলা সেনের বাইরের রেওর বিছানা করে দেওয়া হয়েছিল রাতের খাওয়া খেয়েছিল শিলা সঙ্গেই একটা রাত ওই বাড়িতে সে থাকলো কিন্তু সেই ভদ্রলোকের সঙ্গে কোনো কথা হয়নি খাওয়া সেরে শুতে যাওয়ার সময় মাছের ঘরে লোকটাকে দেখেছিল সে ইজি চেয়ারে শুয়ে আছেন চোখে হাত চাপা দিয়ে হনিমেষ যে এসেছে এতক্ষণ তার স্ত্রীর সঙ্গে কথা বলেছে এবং রাত্রেই বাড়িতেই থাকছে এসব ব্যাপারে সামান্য আগ্রহ দেখাননি তিনি হনিমেশের মনে হয়েছিল একটা পাথরের পুতুলকে ইজি চেয়ারে শুয়ে রাখা হয়েছে অথচ ওই পুতুলটাই শিলাসেনের শরীরে অ্যাসিড ঠেলেছে ভাবলেই শরীর গরম হয়ে যায় শরীর বেঁচে পয়সা আনতে পাঠানো যায় কিন্তু কোথাও যদি বিনামূল্যে মন দিয়া হয়ে যায় তাহলে আর সহ্য করা যাবে না লোকটাকে যদি বেধুর পেটাতে পারতো তাহলে অনিমেশ খুশি হতো অপরিচিত বিছানা সারাদিনের উত্তেজনা ও অস্বস্তিতে ক্লান্ত শরীরে ঘুম আসছিল না সারা রাত এপাশ ওপাস করেছিল অনিমেষ মধ্যরাতে কোথাও শব্দ হলে চমকে উঠেছিল বাল্যকালে ছোট কাকার সন্ধানে গভীর রাতে তাদের বাড়িতে পুলিশ হান্না দিয়েছিল সেই দৃশ্যটা বারবার চোখের উপর ভাসছিল শেষ রাতে কখন ঘুমিয়েছে অনিমেষ খেয়াল নেই চোখ মেলে দেখল সামনে মাধবীলতা মাধবীলতা চমকটা এতখানি যে কিছুক্ষণ কথা বলতে পারিনি সে মাথবিলতা হাসল কেমন আছো তড়াক করে উঠে বসল অনিমেষ দরজা ভেজানো বিছানার পাশে একটা চেয়ারে বসে মাধবিলতার দিকে তাকিয়েছে ঘাড় ঘুরিয়ে জানালা দেখল সে এখনো রোদ ওঠেনি কলকাতার ভোর ভীষণ আদুরে এখনো সে আদর সারা আকাশে মাখানো কখন এলে মিনিট দশেক কটা বাজে ছটা কে দরজা খুললো বাহ তুমি এমন কম্বকুণের মতো ঘুমাচ্ছিলে বেশ কয়েকবার শব্দ করার পর একজন খুব রোগা ভদ্রলোক দরজা খুলে জিজ্ঞাসা করলেন কাকে চাই আমি তোমার নাম বলতেই তিনি তোমাকে দেখিয়ে ভেতরে চলে গেলেন সেই থেকে এখানে বসে আছি এ ঘরে আছো অথচ তুমি শুনতে পেলে না অন্য লোক দরজা খুলল অনিমেষ লজ্জিত মুখে বলল শেষ রাতে হঠাৎ ঘুমটা এলো কিন্তু তুমি এই ভোরে এলে কি করে এখানে পায়ে হেঁটে বেড়াতে বেড়াতে চলে এলাম হনিমেশ মাথবিলতার মুখের দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকালো কোথাও মালিন্য নেই সামান্য ক্লান্তির চিহ্ন নেই ওর পায়ের কাছে একটা সুন্দর ব্যাগ ব্যাগটা ভারী ওটা কী ইঙ্গিত করলো অনিমেষ তোমার জিনিসপত্র আছে ব্যাগটা অবশ্য আমার তোমার ট্র্যাঙ্ক নিয়ে তো আর হাঁটা যাবে না সেগুলো আমার কাছে বহাল রইল কাজ চালানোর মতো জিনিসপত্র এটাই দিয়েছি তোমার কাছে ওরা গিয়েছিল হ্যাঁ কাল রাতের সব জিনিসপত্র আমাকে দিয়ে এসেছে আমাকে আজই চলে যেতে হবে শিলিগুড়িতে জানি কিন্তু এই বাড়িটা কার আমার পরিচিত এক মহিলার তোমাকে কখনো বলিনি বোধ হয় এখন অ্যাসিডে পুড়ে বিকৃত হয়ে গেছেন অথচ এককালে বেশ সুন্দরী ছিলেন কি পরিস্থিতিতে তাকে এখানে আসতে হয়েছিল হনিমেষ সংক্ষেপে মাথবিলতাকে বলল কাল রাতে শিলাসেন তার সঙ্গে যে সহযোগিতা করেছেন এতটা সে আশা করেনি মাথবিলতা গালে হাত দিয়ে সব কথা শুনছিল হনিমেশ চুপ করলে বলল কাল তুমি ফোন করলে যখন তখন আমি ভাবতেই পারিনি এত সব কাণ্ড হয়ে গেছে তোমার টেলিফোন নামিয়ে ফিরে যাচ্ছি এমন সময় দারোয়ান এসে জিনিসপত্রগুলো দিয়ে গেল সঙ্গে একটা চিঠি চিঠি কার চিঠি ঠিক চিঠি না জাস্ট একটা ইনফরমেশন শিলিগুড়ি স্টেশন পাড়ায় ঢুকে অনন্ত ভাণ্ডারের উল্টো দিকে বারিন সরকারের সঙ্গে তোমাকে দেখা করতে বলা হয়েছে দেখি কাগজটা আমি পুড়িয়ে ফেলেছি কেন বাহ এসব প্রমাণ কাগজ কলমে থাকা কি ভালো অনিমেষ মাধবীলতার দিকে পূর্ণ দৃষ্টিতে যেন শ্রীময়ীর মুখ অবধি তার চোখে পড়েনি হেমে ইচ্ছে করলেই স্থায়ী নিরাপদ তকমাওয়ালা স্বামীর স্ত্রী হতে পারত অথচ অনিমেষের নিশ্বাস ভীষণ ভারী বোধ হলো নিজেকে মাঝে মাঝে এমন অপরাধী মনে হয় ভালোবেসে মেয়েরাই এমন করে বৈরাগী হতে পারে ওর খুব ইচ্ছে করছিল দুই হাতে মাথবিলতার মুখ স্পর্শ করতে হাতের মুঠোয় ওই শক্তি হাসাদ করতে নিজেকে সংযত করলো অনিমেষ প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করলো তোমাকে তো আবার স্কুলে যেতে হবে আজ যাব না কেন গিয়ে পড়াতে পারবো না বলে অনিমেষ আবার হোচট খেলো সময় পায়ের শব্দ হতে যেন একটু স্বস্তি পেল হাত পায়ে রাস্তা মেপে শিলা সেন দরজা এসে দাঁড়িয়েছেন হনিমে উঠে দাঁড়ালো আরে আসুন আসুন আপনি আবার কত কষ্ট করে এত দূর এলেন কেন আমরাই যেতাম কেন আমি তো ভাই নিজের বাড়িতে ঘুরেই বেড়াই তোমার বন্ধু এসে গেছে শুনলাম শিলা সমস্ত শরীর আলখাল্লা জাতীয় পোশাক ঢাকা মাথায় কালো রুমাল চোখে রঙিন চশমা তবু সকালেই তাকে দেখে সহ্য করা মুশকিল হনিমেশ বলল হ্যাঁ মাধবী ওর নাম হারিনী শিলা সেন শিলা বললেন বাহ বেশ সেকেলে নাম তো মাধবীলতা শুনলেই মনে হয় খুব শান্ত তুমি খুব সুন্দর দেখতে তাই না হনিমেশ দেখল মাধবী হাসির চাপছে ঠোঁট বুঝে সে বলল দারুন সুন্দর দেখতে রাস্তা দিয়ে হাঁটা মুশকিল হয় সঙ্গে সঙ্গে মাধুবিলতা প্রতিবাদ করল যা একদম বিশ্বাস করবেন না আমি মোটেই সুন্দরী নই হনিমেষ বলল আপনি বসুন মাধবিলতা এগিয়ে গিয়ে ওর হাত ধরে সোফার উপরে এনে বসালো হনিমেষ দেখল মাধবিলতা স্বচ্ছন্দে শিলাসেনের পাশে গিয়ে আছে ওর বিকৃত চেহারার জন্য মাথাবিলতার কোনো মানসিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না শিলাসেন বললেন তুমি বাথরুমে যাবে তো অনিমেশ তাহলে ভেতরের ঘরে গিয়ে ডান হাতে বাথরুমে দরজা পাবে অনিমেষের প্রয়োজন ছিল সঙ্গে টুথব্রাশ পেস্ট নেই কিন্তু পরক্ষণে খেয়াল হলো মাথাবিলতা ব্যাগ নিয়ে এসেছে সে এগিয়ে এসে ব্যাগটা তুলতে যেতে মাথাবিলতার জিজ্ঞাসা করলো কী খুঁজছ ব্রাশ পেস্ট সামনের খোপে আছে শিলাসেন বললে হ্যাঁ না ওগুলো তোমার কাছেই থাক আমি তোমার জন্য নতুন ব্রাশ বাথরুমে বের করে দিয়েছি পেস্ট তোয়ালে ওখানে পাবে তোমার জিনিস কিছুই বের করতে হবে না হনিমেশ বললো সে কি হামারটা যখন পেয়ে গেছি তখন খামোখা একটা নতুন ব্রাশ নষ্ট করার কি দরকার শিলাসেন বললেন তা তো বলবেই ভাই নিজের জিনিস পেয়ে গেছো এখন আর আমাতে মন উঠবে কেন ইঙ্গিত এমন সরাসরি যে মাথবিলতার মুখ আলো এবং অনিমেষের মুখে আচমকা রক্ত জমল একটু সময় দিলেন শিলা এখন তার গলার স্বর অন্যরকম লাগছিল নষ্ট হবে কেন বলছো ব্রাশটা না হয় আমি তুলে রাখবো ভাববো কখনো যদি আবার এখানে আসো তখন তুমি ব্যবহার করবে আমার ভাইয়ের একটা স্মৃতি না হয় থাকলো এই মুহূর্তে প্রায় অন্ধই মহিলার সামনে দাঁড়িয়ে থাকার শক্তি অনিমেষের আর ছিল না সে দ্রুত ভেতরে ঘরে চলে এলো ডানদিকের দরজাটা বন্ধ অনিমেষ ঘাড় ঘুরিয়ে বা দিকের ইজি শূন্য একটা খাট একপাশে রয়েছে দেখল সেটাও খালি অর্থাৎ মিস্টার সেন এখন বাথরুমে ঢুকেছেন লোক অদ্ভুত কেমন কেঁচোর মতো রয়েছে বাড়িতে গত রাত থেকে ওর অস্তিত্বে একবারের জন্য টের পায়নি অনিমেষ মিনিটখানেক দাঁড়িয়ে ফিরে আসছিল এমন সময় দরজাটা খুলল লিকলিকে রোগা শরীরে একটা ধুতি লুঙ্গির মতো জড়ানো হাতে কিছু ভেজা জামা কাপড় নিয়ে মাথা নিচু করে বের হলেন ভদ্রলোক হনিমেষের মুখের দিকে চকিতে একবার তাকিয়ে রাস্তা ছেড়ে দাঁড়ালেন হনিমেষ চুপচাপ বাথরুমে ঢুকে গেল তার সঙ্গে কথা না বলে নিজে থেকে ভদ্রলোকের সঙ্গে কথা বলবে না হ্যাক চৌ বাচ্চা জল দেখে স্নান করার ইচ্ছা হলো আজ সারাদিন আর স্নান করার সুযোগ নাও জুটতে পারে এখন জল একটু হিম ভাব কিন্তু কলকাতার নভেম্বর মাসে শীতের কোনো অস্তিত্ব নেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে বেরিয়ে আসবার সময় নজরে পড়ল জল যাওয়ার ঝাঁঝরির কাছে কিছু একটা পড়ে আছে কৌতূহলে ঝুঁকে দেখলো একটা সোনার তাগা সেখানে কাত হয়ে পড়ে আছে একটা খাজে লেগে থাকে ওটা এতক্ষণ নর্দমার ভেতর চলে যায়নি অনিমেষ হাত তুলে নিয়ে দেখলো টাকার ভেতরটা ফাঁপা কিন্তু জিনিসটা যে সোনার তাতে সন্দেহ নেই পেছন দিকে সুন্দর অক্ষরে লেখা আছে বিশ্বনাথ সেন শিলা সেনের স্বামীর হাত থেকে পড়েছে এটা অনিমেষের একবার ইচ্ছে হলো ওটাকে নর্দমাতে ফেলে দেয় শরীর রোগমুক্ত করার জন্য এর মাধ্যমে দৈবর উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই ভদ্রলোকের যে মানুষ এমন অপরাধ করেছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই শেষ পর্যন্ত ওটাকে পকেটে রেখে বেরিয়ে এলো অনিমেষ বেরিয়েই দেখল কেঁচোর মতো লোকটা অধীর আগ্রহে দরজার বাইরে দাঁড়িয়ে সে বেরোনো মাত্র ছুটে গেল ভেতরে অনিমেষ ঘুরে দাঁড়ালো লোকটা পাগলের মতো বাথরুমে হাত রাখছে শেষ পর্যন্ত সে ডাকলো হে যে শুনুন সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল লোকটা ভয়ে ভয়ে তাকালো অনিমেষের দিকে পকেট থেকে তাগাটা বের করে মুখের সামনে ঝুলিয়ে ধরল সে প্রায় বুলেটের মতো ছুটে এলো লোকটা এসে ছোঁ মেরে তাগাটা নিয়ে চলে গেল পাশের দরজা দিয়ে নেবার মুহূর্তে কি বিভৎস হয়ে গিয়েছিল মুখটা একটা ঘা খাওয়া শঙ্খচুরের মতো মনে হয়েছিল হনিমেষের এই মুখ যে কোনো পাপকর্ম অবলীলায় করে যেতে পারে অথচ বাথরুম থেকে যখন প্রথম বের হলেন ভদ্রলোক তখন নিরীহ দেখাচ্ছিল খুব অস্বস্তি নিয়ে বাইরের ঘরে ফিরে এসে অনিমেষ দেখল শিলাসেনের সঙ্গে মাধবীলতার ভাব হয়ে গেছে সামনের টেবিলের চা কি করি যে ঢাকা মাখন লাগানো রুটিতে মাধবী চিনি ছড়িয়ে দিচ্ছিল শিলাসেন জিজ্ঞাসা করলে তুমি একেবারে স্নান করে এলে হ্যাঁ হাবার সুযোগ পাবো কি না জানি না কখন ট্রেন তোমার নটা পঁয়ত্রিশ সকালে হ্যাঁ চার কাপ এগিয়ে দিল মাথবিলতা শিলা হাতে একটা কাপ ধরিয়ে দিয়ে বলল তোমার তাহলে এখনই বেরিয়ে পড়া উচিত শিলা সেন বললে সে কি এখন তো সাতটাও বাজেনি আমার মনে হয় ওর দক্ষিণেশ্বর থেকে ট্রেনে ওঠা উচিত শিয়ালদা স্টেশন নিরাপদ নাও হতে পারে তাই ঠিক হলো এখন সকাল এখান থেকে বেরিয়ে চৌত্রিশ নম্বর বাসে চেপে দক্ষিণেশ্বর চলে যাবে সেখান থেকে ট্রেনে উঠবে অনিমেষ হাতে যথেষ্ট সময় আছে তাড়াহুড়া করার প্রয়োজন নেই বিদায় নেবার সময় শিলাসেন কোনো কথা বলতে পারলেন না শুধু মাধবীলতার হাত চেপে ধরে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ শেষ পর্যন্ত ফিস ফিস করে বললেন সাবধানে থেকো ওর জন্য তোমার সাবধানে থাকা দরকার হে একটি কথা ভীষণ ভার হয়ে দাঁড়ালো ওরা নীরবে হেঁটে এলো বিবেকানন্দ রোড অবধি হনিমেষ সতর্ক ছিল কোনো সন্দেহজনক মানুষকে চোখে পড়ল না বড় রাস্তায় এসে একটা খালি ট্যাক্সি ধরলো মাতবিলতা হনিমেশ প্রতিবাদ করল সময় আছে বাসেই যাওয়া যাবে বেশ মাধবীলতা কোনো কথা শুনল না ট্যাক্সিতে বসে বলল তুমি চলে যাচ্ছ একটুখানি সময় অন্তত তোমার পাশে বসি বাসে তো হাজার লোকের চোখ থাকবে বিবেকানন্দ রোড থেকে দক্ষিণেশ্বর আসতে মাত্র আধ ঘন্টা সময় লেগেছিল এই পথটুকু ওরা নামার আগে অনিমেষ বলেছিল তোমার খুব কষ্ট হচ্ছে না মাথা নেড়েছিল মাথবিলতা না ফাঁকা দক্ষিণেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়েছিল তখনই ঠিক হয়েছিল সামনের মাসের পৌষ মেলার দিন বর্ধমান স্টেশনে এই ট্রেনে অনিমেষ ফিরবে মাথবিলতা সেই মতো অপেক্ষা করবে সেখান থেকে ওরা একসঙ্গে বোলপুরে যাবে ট্রেনে ওঠার আগে টিকিট কেটে প্রায় নিঃসম্বল অনিমেষের জোর করে দুশো টাকা গুজে দিয়েছিল মাধবী বলেছিল। আমি চাকরি করছি কার জন্য একটুও লজ্জা করবে না শোনো গিয়ে চিঠি দিও তোমার চিঠি না পেলে আমি কিন্তু কলকাতায় থাকতে পারবো না দেখবে গিয়ে হাজির হব রাজার মতো শিলিগুড়িতে পৌঁছলে অনিমেষ পাঁচজন সামরিক মানুষ তাকে বন্ধুর মতো আগলে নিয়ে এলো সন্ধেবেলায় শিলিগুড়ির স্টেশন পাড়ায় অনন্ত ভাণ্ডারের সামনের বাড়িটার দরজা খুলে লম্বা চুল ময়লা পাঞ্জাবি একটা হাত সামান্য নুলো এক ভদ্রলোক ওকে স্বাগত জানালেন আপনি অনিমেষ মিত্র আমার নাম বারিন সরকার ভেতরে আসুন আপনার জন্য আমরা অপেক্ষা করছি